এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। এই ভোর পাখি, আর কতক্ষণ আমার বুকের মাঝে এইভাবে লুকিয়ে থাকবি? তুই এইভাবে বুকের মধ্যে ঘাপটি মেরে মুখ লুকিয়ে রাখলে তোমার বেহায়া ইচ্ছেগুলো আরো বেশি আশকারা পেয়ে যাবে। তখন তো আরো পাগলের মতো তোকে নিজের করে পেয়ে দিচ্ছে আমরা ভোর পাখি। তখন তো আবার বলবি রোদ ছেলেটা ভীষণ খারাপ। সেটা তো হবে না। উঠ বলছি ভোর, উঠবি নাকি? কানের কাছে ফিসফিসে কণ্ঠে কথাগুলো শুনে ভোর ঘুমের খোরের মধ্যেই লাফিয়ে উঠে বসলো। কোনো মতে দু হাতে চোখ ডলে ঘুম কাটানোর চেষ্টা করলো চোখ থেকে। ঘুম কাটানোর আগেই রোদের দিকে চোখ পড়তেই থতমত খেয়ে গেল ভোর। ও তো পড়ছিল, তাহলে রোদের বুকে গুটিসুটি হয়ে ঘুমিয়ে গেল কী করে? আর রোদও তো এখনও ঘুমিয়ে আছে, তাহলে ডাকলো কে? নাকি সবটাই ভোরের মনের ভুল? ভোর কথাগুলো ভাবতে ভাবতে একটু এগিয়ে এসে রোদের মুখের কাছে এসে বোঝার চেষ্টা করলো রোদ আসলেই ঘুমিয়ে আছে কিনা। রোদ ঘুমিয়ে আছে বুঝতে পেরে সরে আসার আগে রোদের দু হাতের বাঁধনে আটকা পড়ল ভোর। ভোর ভ্রু কুঁচকে রোদের বুক থেকে মুখটা বের করে উঁকি দেওয়ার চেষ্টা করতেই চোখাচোকি হয়ে গেল দুজনের। বাহ, আমার ভোর পাখিটা দেখছি লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। এত ঘুমের উঠছিলি? বাবা, গিফট দেখছি তোর সত্যি সত্যি পাওনা রে ভোর। না মানে আসলে আসলে নকলে অনেক হয়েছে ম্যাডাম, অনেক পড়ালেখা হলো। এখন রেস্ট করুন কিছুক্ষণ, আর আমার বুকে চুপ করে লুকিয়ে থাকুন। এ কি মাথা ঘোরাচ্ছিস কেন ভোর? অনেকক্ষণ তো ঘুমিয়েছো, এবার ওঠো না, আর কত ঘুমাবে? কথাটা ঠিক বলেছিস, এত ঘুম পাচ্ছে কেন আজকে বলতো? তোর ঘ্রাণ নাকে লাগতেই চোখ মেলা ভার হয়েছে আমার। কি মেখেছিস গায়ে, নাকি বশীকরণ মন্ত্র শিখেছিস যাতে আমি না যাই? কোনটা? দুনিয়ার সব অদ্ভুত কথা তোমার কাছে, ওঠো বলছি ওঠো। আরে আরে আরে, তাড়িয়ে দিচ্ছিস তো? ঠিক আছে, আমি চলেই যাব, এক্ষুনি চলে যাব। এবার তুই কাঁদলেও আর থাকবো না। তাই নাকি? চলে যাবে? যাও না, কে ধরে রেখেছে? সত্যি যাব? মিথ্যা মিথ্যে চায় কি করে? আর এই শোনো না, যাওয়ার আগে তোমার বন্ধুকে বলে যেও কেমন, উনি যেন মাঝে মাঝে আমাদের বাসায় আসে। তুমি তো আসবে না তাহলে। বন্ধু? কার কথা বলছিস? এই যে কি যেন নাম, সুন্দর করে লম্বা ভাইয়াটা, কোকড়া চুলওয়ালা, ইস কি সুইট দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানো। মেঘ, মেঘকে কেন আসতে বলবো? তাও এই বাসায়? ও মা, এত সুন্দর দেখতে একটা ছেলেকে, দেখতেও সুখ সুখ লাগে না, নামটাও কি সুন্দর, মেঘ, ইস। ভোরের দুষ্টু হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রোদ দাঁতে দাঁত চেপে এতক্ষণে নিজের রাগটা হজম করে নিল, এবারে তার ধৈর্যের বাঁধটা ভেঙে গেল। ভোরকে বিছানায় ফেলে দু হাতে ভোরের হাত চেপে ধরে রাগি চোখে তাকালো রোদ। ভোরের ঠোঁটের কোণে এখনও আগের দুষ্টু হাসিটাই খেলা করছে, দেখেও রোদ সামলাতে পারছে না। তাতে ভোর অবশ্যই একটু ভয় পেল বলে মনে হলো না। এবার কিন্তু একটু বেশি বেশি বাড়াবাড়ি করছিস ভোর, তোর সাহস হয় কি করে আমার বুকে থেকে তুই অন্য কারো কথা বলছিস? হ্যাঁ, খুব সাহস হয়েছে না তো? আমি কি ভূত নাকি? তুমি বলো মেঘ ভাইয়া কত সুইট না, কোকড়া ছাকড়া চুল, তার উপরে কাল যে কালো শার্টটা পরলো সেটাই তো। ভোরের কথাটা শেষ হওয়ার আগেই রোদ ভোরের ঠোঁট কামড়ে ধরে ভোরকে চুপ করে দিয়েছে। রোদ একটু পরেই সরে এসে ভোরের মুখের দিকে তাকিয়ে ভোরের গালে আলতো করে হাত ছুঁয়ে দিল। ভোর ভয় পেয়ে চোখ বুঝে নিলেও ঠোঁটের কোণের হাসিটা ঠিকই ঝুলে আছে। রোদ এবারে একটু এগিয়ে এসে ভোরের ঠোঁটে ছোট্ট করে একটা আদরের চুমু এঁকে দিয়ে ভোরের বিছানায় গায়ে এলিয়ে দিল। ভোর রোদের বাঁধনে আলগা হতেই পিটপিট করে তাকিয়ে রোদকে দেখার চেষ্টা করতে রোদ হাত বাড়িয়ে ভোরকে বুকে টেনে নিল। কেন রাগাতে চাইছিস আমাকে ভোর? তুই আমাকে এইভাবে কেন যন্ত্রণা দিচ্ছিস বলতো ভোর? আমার বুকে শুয়ে থেকে তুই কিনা দুষ্টুমি করে হলেও কথাগুলো বলতে একবার বুক কাঁপছে না তোর? না কাঁপছে না। আচ্ছা, তোর বলছি মেয়েকে ভালো লাগে খুব? এখনো তেমন ভালো লাগে না, কিন্তু ধরো তুমি দু তিন বছর থাকবে না যখন, তখন তো আমার তোমার কথা খুব মনে পড়বে। আর তখন ধরো যদি মেঘ ভাইয়া আমাকে এসে মন খারাপ করতে বারণ করে আমার মন ভালো করার জন্য, ধরো থামি ভোর, যা বলার সোজা সুজি বল, এত ধরতে পারবো না। বলছি তখন তো মেঘ ভাইয়ার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ করতে হবে, তাই না, বা অন্য কারোর সাথে। তো তারপর ধরো সে একদিন আমাকে প্রপোজ করে বসলো, তখন আমি কি জবাব দিব বলো তো? কি, আমি এখনো জলজান্ত তোর সামনে বসে আছি, আর তুই কে কবে কখন প্রপোজ করবে সেসব ভাবছিস? ও মা, এতদিন তো তুমি আমার সব খেয়াল রেখেছো, কে কখন আমার দিকে তাকিয়েছে স্কুল থেকে আসার সময় সেটা তুমি সবার আগেই জেনে গেছো, এমনকি আমি জানার আগেই তুমি জেনে গেছো। এখন তো তুমি থাকবে না, আর আমিও সামনে কলেজে উঠবো, তখন তো আমি না থাকলেও তোর প্রত্যেকটা কাজের হিসাব আমার কাছে ঠিক পৌঁছে যাবে। পৌঁছে গেলেও হুট করে তো চলে আসতে পারবে না আগের মতো,
আমি যদি ভয় পেয়ে কাঁদি, তুমি কি আমাকে এমন শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমার কান্না থামাতে পারবে বলো? কি বলতে চাইছিস কি তুই বল তো? বলছি যে এর চেয়ে না গেলে হয় না, তুমি আমাকে ডেইলি কলেজে দিয়ে আসবে, কেউ আমাকে তাহলে তোমার থেকে চুরিও করতে পারবে না। তুমি গেলে যদি কেউ তোমার ভোরকে চুরি করে নিয়ে যায় তখন? ভোরের এতক্ষণের উদ্ভট কথাবার্তার মানে এতক্ষণের ওদের মাথায় ঢুকলো। ভোরের কথাগুলোর উদ্দেশ্য বুঝতে পেরে এবারে রোদ হেসে উঠে ভোরকে ছেড়ে দিয়ে উঠে বসলো। ভোরও শোয়া থেকে উঠে বসে রোদের হাসি মুখটা দিকে ভ্রু পৌঁছে তাকালো। হাসছো কেন এইভাবে? আমি কি হাসির কথা বলেছি তোমাকে? হাসির কথা নয়, কয়েকটা বছরের জন্য চোখের আড়াল হলেই যা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, তাকে কি আর পাহারা দিয়ে আগলে রাখা যায় বল, নাকি জোর করে আটকে রাখা যায়? যা থাকার ইচ্ছে আছে ভালোবাসা থাকলে সে কয়েক যুগ অপেক্ষা করে থাকবে, আর যে থাকারই নয় সে চোখের আড়াল হলেই অন্য কারো হয়ে যাবে, বুঝলি? এসব ছোটখাটো কারণে যাওয়াটা ক্যান্সেল করাটা ঠিক হবে না। এসব তোমার কাছে ছোটখাটো কারণ মনে হচ্ছে? আমি যে এত করে বলছি তবুও তুমি যাবেই? তুই তো আমি কেন যাবো না সেই কারণটাই বলতে পারছিস না, বলতে পারলে হয়তো নাও যেতে পারি, আরো পাঁচ ছয় দিন সময় আছে, ভাবতে থাক। কি ভাববো? আমি কেন যাবো না বা আমার কেন যাওয়া উচিত নয়? আমি মানা করছি তাই যাবে না। আমার মহারানী এসেছেন রে, আপনি বলবেন আর আমি যাবো না, মগের মূল আর কি? রোদ ভাইয়া আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি গেলে কিন্তু আমি বহু বকবক করেছেন, এখন একটু রেস্ট করে বল পাখি, আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণ ভাবতে থাক কি বলা যায়। কোথায় যাচ্ছ? আমার রুমে, তুই ভাবে থাক আমি এক্ষুনি আসছি। ভোরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রোদ বেরিয়ে গেছে ভোরের রুম ছেড়ে। রুম থেকে বেরিয়েই রোদা নিজের হাসিটা আটকাতে পারল না। কি মনে হতে রোদ একেবারে ভোরের রুমের দিকে উঁকি দিয়ে দেখল, ভোর এক মনে কিছু ভাবছে। পাগলিটার চিন্তিত মুখটা দেখে রোদের আজ প্রচণ্ড ভালো লাগা কাজ করছে। রোদ নিজের রুমের দিকে যেতে যেতে তখনও হাসছে। পাগলিটা ওকে আটকাতে আর কী কী অদ্ভুত কাণ্ড করবে দেখতে ইচ্ছে করছে রোদের। ভোরের পাগলামির কথা ভাবতে ভাবতে নিজের রুমে এসে বিছানে লম্বা হয়ে শুয়ে পড়েছে রোদ। নিজের মনেই কিছু কথা আওড়ে যাচ্ছে রোদ। দুনিয়া যত অদ্ভুত যুক্তি খেলা করে যাচ্ছে তোর মাথায় ভোর, শুধু যে কথাটা শোনার জন্য আমি অধীর হয়ে বসে আছি সেটাই বলতে পারছিস না তুই। কেন একবার আমাকে জাপটে ধরে বলছিস না? রোদ, তোকে বড্ড ভালোবাসি, যেও না, তাহলেই তো পৃথিবীর আর কোনো শক্তি তোর থেকে আমাকে দূরে সরাতে পারবে না। কাজের কথা তো সহজে বলবি না, বলবি তো দুনিয়ার উদ্ভট যত কথাবার্তা, আমার ভোরকে নাকি কেউ চুরি করে নিয়ে যাবে। আগলি রে, তুই কি জানিস আমার নামের মোহর তোর আদর্শ্বর, এ বহু আগেই নাকি হয়ে গেছে। ধরো নাম মিলেমিশে আজ এতগুলো বছর পর যে ভালোবাসার নতুন বীজ হয়ে একটু একটু করে কুড়ি থেকে বেরিয়ে আসতে চাইছে, সেটা কি জানিস? এখন শুধুই আমার অপেক্ষার পালা, কবে সে অনুভূতিটা তুই নিজে উপলব্ধি করিস আর কবে ছুটতে আছিস আমার কাছে। তোকে ছেড়ে যাওয়ার ইচ্ছে যে আমার কেউ নেই রে পাগল, শুধু ভোর বলার অপেক্ষা, তারপর না হয় ভোরের রোদ ভোরের মাঝেই বিলীন হয়ে যাবে। রোদ ফ্রেশ হয়ে নিজের লাগেজ থেকে একটা র্যাপিং করা বক্স নিয়ে ভোরের রুমে ফিরে এলো। ভোরকে এখনও ভাবনার জগতে হারিয়ে থাকতে দেখে রোদ হেসে ফেলল। বক্সটা ভোরের কোলে রেখে রোদ বিছানায় আয়েশ করে বসলো ভোরের পাশে। ভাবনায় ছেদ পড়তেই ভোর চমকে রোদের দিকে তাকালো। রোদ ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ওর দিকে তাকিয়েছে দেখে ভোর চোখ নামিয়ে নিল। রোদ এবারে ভোরের কোলের উপর থেকে র্যাপিং করা বক্সটা ভোরের হাতে তরিয়ে দিল। ভোরের এতক্ষণে বক্সটা দিকে নজর পড়ল। রোদ সেটা বুঝতে পেরে আর একবার হাসলো, আর ভোর বক্সটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে চুপচাপ। কেন যেন মনে হচ্ছে রোদের এই গিফটটা পাওয়াই উচিত নয়, কিন্তু কেন? অনেক তো ভাবা হলো ম্যাডাম, এবারে ভাবনাগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে দিন, গিফটটা তো একটু নজর দিন। আমি কত কষ্ট করে ম্যাডামের জন্য গিফটটা আনলাম, আর উনি কিনা কোন দুনিয়ায় হারিয়েছেন। রোদ, একটা কথা ছিল, বলে ফেলুন ম্যাডাম। আসলে এই গিফটটা আমার নেওয়া ঠিক হবে না, আমি তোমার কথা মানিনি, পড়তে পড়তে কখন ঘুমিয়েছিলাম, আম সরি। ভোরের কাঁদো কাঁদো মুখটা দেখে রোদ ভোরকে নিচের একদম কাছে টেনে নিয়ে ভোরের মুখটা দু হাতে তুলে ধরে চোখে চোখ রাখল। ভোরও একটু ফুঁপিয়ে উঠে রোদের দিকে তাকালো। আমার পাগলিটা রে, তুই আমার বুকের উপরে পড়ে ঘুমাবি সেটা আমি বুঝি টের পাবো না? কি সারা রাত ধরে টেনশন, আমার পিচ্ছিটার একটু ঘুম হয়নি জানি তো আমি, তাই একটু রাগ করে দিলে পাগলি বউটা। আর শোন, এই গিফটটা আজকের পড়ার জন্য না, এই গিফটটা অন্য কারণে দিচ্ছিলাম, ভেবেছিলাম যাওয়ার আগে দেবো, পরে ভেবে দেখলাম দেবো যখন এখনই দিয়ে দিই, এখন পেলেও যদি ভাবি এক সপ্তাহ পরে পেলেও সে তুই ভাবি, তাহলে দেরি হয়ে লাভ কি বল? কি আছে এই বক্সে বলো না, বলো, নিজেই খুলে দেখ না। ওকে, ভোরে ভোরে চোখ মুখে রাতের কৌতূহল আর আনন্দ ফুটিয়ে ধীর হাতে বক্সটার র্যাপটা খোলায় মন দিল। রোদ কয়েক মিনিট ভোরের এমন পাগলামি দেখে হাত বাড়িয়ে বক্সটা নেওয়ার চেষ্টা করতে ভোর বক্সটা নিয়ে এমন ভাবে ছিটকে সরে এলো যে রোদ নিজেও চমকে উঠল। ভোর একবার বিরক্তি মাখা চোখে রোদের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। এবারে অবশ্য রোদ থেকে কিছুটা সরে বসে বক্সটা আনপ্যাক করছে ভোর।
রোদ আলতো করে হাত বাড়িয়ে ভোরের গাল ছুঁয়ে দিল। এটা কি হলো ভোর? এইভাবে টুকটুক করে কতক্ষণ আনপ্যাক করবি বক্সটা? এত কষ্ট করে টেপগুলো না খুলে একেবারে না না, এত সুন্দর র‍্যাপারটা তুমি ছিঁড়ে ফেলবা? না না, আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা আমি যত্ন করে রাখবো। আরে বাবা, এরকম আরো 10টা র‍্যাপার তো কিনে এনে দেবো। এখন তো খোল বক্সটা। না ভোর, একটুকুই তো সময় লাগবে, এমন করছো কেন? আচ্ছা বাবা যা, তো যা ইচ্ছে কর। রোদার কিছু না বলে ভোরের মুখের এক্সপ্রেশনের পরিবর্তনগুলো এক মনে খেয়াল করার চেষ্টা করছে। পাতলা র‍্যাপারটা অক্ষতভাবে পুরোটা খুলতে যতটা আনন্দ খেলা করছে, ঠিক ততটাই আনন্দ বক্সের ভেতরের বস্তুটা দেখলে ভোরের চোখে মুখে ফুটে উঠবে কিনা সেইটাই দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে রোদের চোখ জোড়া। আমি তো পড়া কমপ্লিট করিনি, তাহলে গিফটটা কিসের? পড়ায় ফাঁকি বাজি করলে তো তুমি বকো সব সময়, আজ হঠাৎ গিফট দিচ্ছ যে? তোকে বকছি না সেটার জন্য আফসোস করছিস নাকি গিফটটা দিলাম বলে? আরে না না, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তাহলে ঘটা বল, দূর হয়ে যাচ্ছে, একটু পরে দেখবি ছোট মা আলালজির জন্য ডাকাডাকি শুরু করবে। এই তো আর একটু বাকি ভোর। রোদ ভোরের গালে হাত ছুঁয়ে দিয়ে নাম ধরে ডাকতেই ভোর রোদের দিকে তাকালো। রোদ একটু হেসে ভোরের কপালে একটা ছুঁ এঁকে দিল। ভোর রোদের এমন ব্যবহারের আগামাথা কিছুই বুঝতে না পেরে রোদের মুখের দিকেই তাকিয়ে রইল। সবসময় আমার এমন পাগলিটা হয়ে থাকিস ভোর, কখনো যেন একটু বদলে যাস না, সবসময় একটা কথা মনে রাখিস, আর কেউ তোর পাশে থাকবে না থাক, তোর রোদ সবসময় তোর পরিস্থিতিতে সব পরিস্থিতিতে তোর পাশে থাকবে, তোকে সাপোর্ট করবে। তাই মনে যাই আসুক না কেন, কারোর সাথে শেয়ার করতে না পারলেও আমাকে একবার হলেও বলিস। আচ্ছা বলবো। আর শোন, শুধু যে ইম্পর্টেন্ট কথাই শেয়ার করতে বলছি তা কিন্তু না ভোর, তোর যা ইচ্ছে হয় আমাকে বলবি, যা কিছু লাগে যেখানে যাওয়ার ইচ্ছে হয় সব সব বলবি। ওকে ওকে ভোর ওকে বলে আবার র্যাপিং করা বক্সটা বের করে আনায় ব্যস্ত হয়ে পড়ল। আর রোদ ভোরকে দেখতে দেখতে ভাবছে মেয়েটা কতটুকু বুঝেছে ওর কথাগুলো কে জানে। রোদ তো চায় ভোর তার নিজের সমস্ত ইচ্ছেগুলো কষ্টগুলো আনন্দগুলো রোদের সাথেই ভাগাভাগি করে নিক। মেয়েটা কি কথাটা বুঝতে পেরেছে? কথাগুলো ভাবতে ভাবতে ভোরের বিস্মিত কণ্ঠস্বর শুনে রোদের হুশ হলো। ভোর তখনও চোখ বড় বড় করে একবার রোদকে দেখছে আর একবার হাতে ধরা বক্সটা। কি রে ভোর পাখি, পছন্দ হয়েছে? হ্যাঁ। এই 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 মোবাইলটা সত্যি আমার নাকি মজা করছো তুমি? বলো না, বলো না প্লিজ। আগে বল তোর পছন্দ হয়েছে কিনা। শুধু পছন্দ? ইস কি সুন্দর, তুমি জানো ব্ল্যাক কালারটা কি সুন্দর, আমার কত পছন্দ। তোর এই মেঘের কালো শার্টের মতো। ভোর একবার ভ্রু পৌঁছকে রোদের দিকে তাকিয়ে আবার স্মার্টফোনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখায় মন দিল। রোদ এবারে হেসে ভোরকে টেনে নিজের সামনে বসিয়ে পেছন থেকে ভোরকে জড়িয়ে ধরে ভোরের চুলে মুখ গুঁজল। ভোর একটু ঘাড় বাঁকিয়ে রোদের দিকে ফিরল। সত্যি করে বলো না, এই মোবাইলটা তুমি আমাকে দিয়েছো সত্যি সত্যি নাকি দুষ্টুমি করছো? মোবাইলটা দি ভাবি ভোর, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? বলো না বলো না। শর্ত হলো এই মোবাইলের কথা তুই কাউকে বলবি না, আর আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলতে পারবি না, এই মোবাইলটা দি। ওকে ওকে ওকে। ইয়ে, আমারও একটা মোবাইল হয়েছে, কি মজা। আমি আভাকে দেখাবো কালই, এখন মাকে দেখে আসি। ভোর, এক্ষুনি তোকে কি বললাম আমি, মোবাইলের কথা তুই কাউকে বলবি না বললাম না? ও মা, বলবো না তো, আমি তো শুধু দেখাবো। ভোর, আল্লাহ, এই বাচ্চাটাকে আমি কি করবো? দেখানো যাবে না? না। রোদের থমথমে কণ্ঠে না শুনেও ভোরের কোনো হেলদোল হলো না। মেয়েটা আপাতত নতুন মোবাইলটা হাতে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে এমন খুশিতে ডকবক করতে করতে মোবাইলটা দেখছে। রোদও ভোরের খুশিটা অনুভব করতে পেরে ভোরের কানে আলতো করে কামড় বসালো। ভোর একটু কেঁপে উঠলেও কিচ্ছু বলল না। সামনে তোর পরীক্ষা ভোর পাখি, পরীক্ষাটা শেষ হলে যত ইচ্ছে মোবাইল নিয়ে বসে থাকিস, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু এখন তোকে আমি মোবাইল দিচ্ছি জানলে কাল সকালে আমাকে দেশ ছাড় করবে তোর বড় আব্বু, সেটা কি তুই চাস বল? না না না। তাহলে পরীক্ষাটা শেষ হওয়া পর্যন্ত গিফটটা তোর আর আমার সিক্রেট থাকুক, কেমন ভোর পাখি? যাতে হুটহাট আমার ভোর পাখিটাকে আমি দেখতে পারি, কেমন? প্রমিস? ওকে প্রমিস। ভোর আবার আগ্রহ নিয়ে মোবাইলটা দেখছে দেখে রোদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলা করে গেল। চট করে ভোরের হাত থেকে মোবাইলটা নিয়ে নিতেই ভোর রোদের দিকে তাকালো। রোদ ভোরকে নিজের একদম বুকের কাছে টেনে নিয়ে কানে ঠোঁট ছোঁয়ালো। একটা গেমস খেলি আয় ভোর। গেমস মোবাইলে? মোবাইলেই বলা যায়, তবে একটু অন্যরকম গেমস। কি গেমস বলো না। নতুন মোবাইল ফেলি, ফোনের ক্যামেরাটা কেমন একটু চেক করা যাক, সাথে এই মুহূর্তটাকেও ক্যামেরা বন্দি করা যাক, কি বলিস? তো গেমসের কি হবে? খেলাটা ওই ক্যামেরাতেই, দেখা যাক আমাদের মধ্যে কে দুজনের একসাথে কতগুলো সুন্দর ছবি তুলতে পারে, কেমন? আগে আমি তুলব। ওকে ম্যাডাম, অ্যাজ ইউর উইশ।
ভোর মোবাইলটা উঁচিয়ে দুজনের সেলফি নেওয়ার আগেই রোদ ভোরকে টেনে নিচের একদম কাছে এনে ভোরের ঘাড়ে মুখ ডুবে দুষ্টুমি মেতেছে। ভোর আর ছবি তুলবে কি, সে বেচারি ভোরের প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠছে প্রত্যেকবার, আর সেটা দেখে রোদ তার দুষ্টুমির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ভোর রোদের গায়ে পিঠ ঠেকিয়ে রোদের স্পর্শগুলো হজম করার চেষ্টা করছে, কতটুকু সফল হচ্ছে কে জানে।